ओम शांति। आज के अव्यक्त मुरलीते हेडलाइन बेफिकर बादशाह हवार जुक्ति। आज के बापदादा बेफिकर बादशाह दे सभा देखछे, अर्थात निश्चिंत बादशाह जादेर कोनो फिकर बा चिंता नहीं। ए राज्यसभा सारा कल्पे विचित्र सभा, एमन कोनो सभा जे सभाय सबाई राजा किन्तु बेफिकर। ताहले एटा विचित्र सभा ना? राजा मानेई तार कत चिंता थाके, से की करे राज्य कारोबार चालाबे, की करे प्रजादेर सामलाबे। किन्तु आमरा एमन राजा जादेर कोनो चिंता नेई। तो आमरा किसेर राजा? प्रथमत आमरा तो आमादेर मन बुद्धि एवं कर्मेंद्रियेर राजा। मन बुद्धि कर्मेंद्रियेर जखन आमरा राजा होते पारि, अर्थात आमी आत्मा मालिक हुए आमार कर्मेंद्रियके आमी चालाई, तखन आमी बादशाह हुए जाई। आर आमी आत्मा आमार कर्मेंद्रियके कंट्रोले रेखे सारा दिने सकाल थेके रात पर्यन्त जा कर्म करी ताते आमार कोनो चिंता थाके ना। কেন? কারণ আমি তা নিমিত্তভাবে করি, তাই আমি হয়ে গেলাম কি বেফিকার, অর্থাৎ কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা মুক্ত। তাহলে আমরা এমন বাদশা যারা বেফিকার। আর তাই বাবা বলছে এই যে বেফিকার বাদশা তো এখন আমরা হচ্ছি, কিন্তু সত্যযুগে রাজ্যসভা থেকেও এটা শ্রেষ্ঠ। কারণ সত্যযুগে তো কোনো চিন্তাই থাকে না, ওখানে আমরা বুঝিও না চিন্তা কি বা অতীন্দ্রিয় নেশা কি। এই জ্ঞান না থাকার জন্য আমরা ওখানে যে দুশ্চিন্তার মধ্যেও যে টেনশন ফ্রি থাকা যায় সে অনুভব করতে পারি না, যেটাই সঙ্গম যুগে আমরা অনুভব করছি। যে এখন সারা দুনিয়ায় কত চিন্তা, সকালে উঠতেই সবার নিজের চিন্তা, পরিবারের চিন্তা, কার্য ব্যবহারের চিন্তা, মিত্র সম্বন্ধীর কোনো না কোনো চিন্তা মানুষের লেগেই আছে। কিন্তু আমরা সবাই অমৃত বেলা থেকে বেফিকার বাদশাহ হয়ে দিন আরম্ভ করি, আর বেফিকার বাদশাহ হয়ে কী করি, প্রত্যেকটা কার্য করি। বেফিকার বাদশাহ হয়েই আমরা শুতে যাই, যে সেটাও আরামে নিদ্রায় যাই, সুখে নিদ্রা, শান্তি নিদ্রা করি। আর মানুষ কত টেনশনে, তাদের ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়। তাহলে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত শুধুই বেফিকার বেফিকার নিশ্চিন্ত জীবন। তাহলে এই জীবন কিভাবে হলো? যখন আমরা বাবার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দিই তখনই আমরা বেফিকার হতে পারি। নিজের উপর যখন আমি দায়িত্ব অনুভব করি তখন সেটা হয়ে যায় ফিকার, অর্থাৎ চিন্তা। আর যখন জিম্মেবারি অর্থাৎ দায়িত্ব সব বাবার, আর আমি নিমিত্ত সেবাধারী, আমি নিমিত্ত কর্মযোগী, করাবানহারকে বাবা আর নিমিত্ত আমি করণহার, যদি এই স্মৃতি আমাদের সব সময় থাকে তাহলে অটোমেটিক আমরা বেফিকার বাদশাহ হয়ে যাব। কিন্তু যদি ভুল করেও কোনো ব্যর্থভাবে আমাদের উপর নিজের উপর আমরা বোঝ উঠিয়ে নিই, তাহলে তাজের বদলে অর্থাৎ মুকুটের বদলে অনেক চিন্তার টোকরি, অর্থাৎ অনেক যে টোকরি, অর্থাৎ যে ভার বহনকারী যে টোকরি হয় না, তাহলে চিন্তার বোঝ বা ভার সেটা আমরা মাথায় পড়ে নিই। তাই বাবা বলছে সদা লাইটের তাজধারী বেফিকার বাদশাহ হয়। টোকরি পড়ো না মাথায়, মাথায় লাইটের তাজ পড়ো, ব্যাস বাবা আর আমি, তৃতীয় কেউ না। এই অনুভূতি যদি আমরা করি তাহলে সহজেই আমরা বেফিকার বাদশাহ হয়ে যাব। তাই বাবা বলছে, তাই তুমি কে, তাজধারী না টোকরিধারী? বাবা বলছে অনেক ভার বহনকারী টোকরি উঠাতে ভালো লাগে না তাজ পড়তে ভালো লাগে? একজন তাজধারীর সামনে দাঁড়িয়ে আছে আর একজন ভার বহনকারী টোকরি উঠানে বালে দাঁড়িয়ে আছে, কাকে ভালো লাগবে, কাকে পছন্দ হবে?
ताज या टोकरा? तो बाबा बोलछे अनेक जन्मे तो आमरा अनेक बोझेर टोकरी नियेछी, एखन बाबा एसेछे, ताहले बाबा बोलछे तुमी सेई सब बोझेर टोकरी आमाके दिए निजे हालका थाको, ताहले तुमि बेफिकर बादशाह अर्थात सदा डबल लाइट थाकते पारबे। आर जतक्षण ना पर्यन्त आमरा बादशाह होइनी ततक्षण आमरा कर्मेंद्रियकेओ निजेर बशे রাখতে পারবো না। তাই রাজা আমরা তখনই হতে পারবো যখন আমরা মায়াজিত, কর্মেন্দ্রিয়জিত আর প্রকৃতিজিত হতে পারবো। তাই বাবা বলছে রাজ্যসভায় আমরা বসে আছি না, তাহলে রাজ্যসভায় বসে হতে গেলে নিজেকে রাজা ভেবে আমাকে প্রজাদের চালাতে হবে। তো বাবা আজকে বলছে যে ব্রাহ্মণ সংগঠনে সবথেকে দামি বস্তু কি? স্নেহ। স্নেহ ছাড়া এখানে কিছুই নেই। উঠছি তাও স্নেহের সাথে বাবাকে গুড মর্নিং করছি, খাচ্ছি তাও স্নেহতে আমরা ব্রহ্মা ভোজন খাচ্ছি, চলছি তাও স্নেহে বাবার হাতে হাত দিয়ে চলছি। তো বাবা বলছে একা একা তো চলো না, একা যদি তুমি চলো তাহলে কখনো বোর হয়ে যাবে, কখনো কারো নজর পড়ে যাবে, কিন্তু বাবার সাথে চললে এক তো মায়ার নজরও কখনো পড়বে না, আর দ্বিতীয়ত বাবার সাথ হওয়ার কারণে সদা খুশি খুশি আনন্দে উঠতে বসতে চলতে ফিরতে শুধু আনন্দ আর সুখের অনুভব করবে। তো বাবা বলছে তাহলে এইরকম সাথী সবার পছন্দ তো, নাকি অন্য কেউ চাই? অন্য কাউকে কি চাই? অন্য কোনো সাথীর তো দরকার নেই। তো অনেক সময় মনে হয় যে আর যদি কেউ থাকতো লৌকিকে, তো বাবা বলছে এগুলো সব ছল চাতুরির সম্বন্ধ, ধোকা দেনে বালের সম্বন্ধ। এই সম্বন্ধ থেকে তো তুমি ছুটে গেছো, কত ভাগ্যশালী তুমি, ওই সম্বন্ধে তো শুধুই দুঃখ। আর বাবার সাথে সম্বন্ধ করলে কোনো দুঃখ নেই, কোনো ধোকা নেই, শুধু সুখ আর সুখ। তাই বাবা বলছে যে তুমি এক বাবার সাথেই সর্বসম্বন্ধ করো। বাবা আজকে বলেছে বাবার মহাবাক্যকে, আজ্ঞাকে পালন যে করে সে হচ্ছে আজ্ঞাকারী বাচ্চা, আর আজ্ঞাকারী বাচ্চা সদা বাবার আশীর্বাদে পালিত হয়, অর্থাৎ সদা বাবার আশীর্বাদের হাত তার উপরে থাকে। তো বাবা আজকে বলেছে সফলতার মুখ্য বিধি কী? সফলতার মুখ্য বিধি হলো দৃঢ় সংকল্প। যা কিছুই হয়ে যাক, সেবায় সফলতা আমরা তখনই পাব যখন শ্রেষ্ঠ সংকল্প এবং দৃঢ় সংকল্প হবে। তাই বাবা বলছে দৃঢ়তার জল, দৃঢ়তার জলে কি হয়, ফল তাড়াতাড়ি বেরোয়। তো দৃঢ়তাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আজকে আরেকটি মুরলিতে বাবা বলেছে হেডলাইনে পরমাত্ম দুয়া যদি নিতে হয় তাহলে আজ্ঞাকারী হও। তো বাবা বলছে বাবা যা বলছে সেটাই যদি বাচ্চারা করে তাহলে তাকে বলছে নাম্বার ওয়ান আজ্ঞাকারী বাচ্চা। বাবার প্রত্যেকটা ডাইরেকশনকে, শ্রীমৎকে যথার্থ ভেবে পালন করা, এটাকেই বলা হয় আজ্ঞাকারী হওয়া। অর্থাৎ বাবার প্রত্যেকটা ডাইরেকশন, অমৃতবেলা, মুরলি, নুমাসামযোগ, সারাদিনে কর্মযোগী হওয়া, এগুলো সব বাবার ডাইরেকশন যদি আমরা ফলো করি তাহলেই আমরা বাবার এক নম্বর আজ্ঞাকারী বাচ্চা হতে পারবো। তো শ্রীমতে যেন আমরা সংকল্প মাত্র মনমত বা পরমত মিক্স না করি। বাবার কি আজ্ঞা? বাবার তো প্রথম আজ্ঞা মুজ এক কো ইয়াদ করো, অর্থাৎ এক বাবাকেই ইয়াদ করো। যদি এই আজ্ঞাকে আমরা পালন করি তাহলে আজ্ঞাকারী বাচ্চা বাবার দোয়া অটোমেটিক আর খুব সহজেই পায়।
বাপদাদা অমৃত বেলা থেকে রাত পর্যন্ত মনসা বাচা কর্মণা আর সম্বন্ধ সম্পর্কে কিভাবে চলতে হবে বা থাকতে হবে সব কিছুর জন্য আমাদের শ্রীমদ অর্থাৎ আজ্ঞা দিয়েছে। প্রত্যেকটা কর্মে আমাদের মনসা স্থিতি কীরকম হবে সেই ডাইরেকশান বা আজ্ঞাও কিন্তু বাবা আমাদের দিয়েছে। তো বাবা বলছে সেই আজ্ঞা প্রমাণ চলতে থাকো, এটাই হলো পরমাত্ম দোয়া প্রাপ্ত করার আধার। বাবার আশীর্বাদ যদি প্রাপ্ত করতে চাই তাহলে বাবা যা যা ডিরেকশন দিয়েছে সব আমাদের পালন করতে হবে। তো বাবা বলছে এই বাবার যদি ডাইরেকশন পালন করি তাহলে বাবার দোয়া পাবো, আর বাবার দোয়া পেলে আমরা আজ্ঞাকারী বাচ্চা, আর আজ্ঞাকারী বাচ্চা যদি হই তাহলে আমরা সদা ডবল লাইট আর উড়তি কলার অনুভব করতে পারবো। বাপদাদার আজ্ঞা হলো যে কোনো আত্মাকে কখনো দুঃখ দিও না বা দুঃখ নিও না। তো অনেক বাচ্চা তো দুঃখ দেয় না কিন্তু দুঃখ নিয়ে নেয়। তো বাবা বলছে এটার জন্যও তো অনেক ব্যর্থ সংকল্প চলে না, কারো কাছ থেকে দুঃখ নিয়ে নিলে তার প্রতিও তো অনেক ব্যর্থ সংকল্প হয়। তো বাবা বলছে কেউ কেউ আবার ব্যর্থ কথা শুনে দুঃখী হয়ে যায়, এরকম ছোট ছোট অবজ্ঞা কী হয় মনকে আমাদের ভারী করে দেয়, আর ভারী হওয়ার জন্য আমরা উচ্চ স্থিতিতে উঠতে পারি না। তাই বাবা বলছে এই মত এই যে এগুলো তো বাবার শ্রীমত যে কাউকে দুঃখ দিও না এবং দুঃখ নিয়েও না, তাই এ দুঃখ নেওয়াটাও কিন্তু শ্রীমতের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তাই আমরা যেন কখনো দুঃখ না নিই। তো বাপদাদার আরও আজ্ঞা দিয়েছে যে বাচ্চে তুমি না ব্যর্থ ভাবো, না ব্যর্থ জিনিস দেখো, না ব্যর্থ শোনো, না ব্যর্থ বলো, না ব্যর্থ কর্মে তোমার সময় নষ্ট করো। তো বাবা বলছে আমরা তো এখন ব্যর্থ থেকে অনেক উপরে উঠে গেছি তাই না। তো বাবা বলছে এইরকম আজ্ঞাকারী যে বাচ্চা হবে সে পরমাত্ম দুয়ার অধিকারী হয়ে যাবে। বাবা আজকে বারবার বলছে বাবার আজ্ঞা বাচ্চে অমৃত বেলায় বিধিপূর্বক শক্তিশালী ইয়াদে থাকো, প্রত্যেকটা কর্ম কর্মযোগী হয়ে নিমিত্তভাবে নির্মাণ হয়ে করো। এইরকম দৃষ্টিবৃত্তি সব কিছুর জন্যই বাবা আজ্ঞা দিয়েছে, অর্থাৎ কীভাবে আমাদের দৃষ্টিবৃত্তিকে আমরা ইউজ করব। তো যদি সেই সমস্ত আজ্ঞাকে আমরা বিধিপূর্বক পালন করি তাহলে সদা আমরা অতীন্দ্রিয় সুখ বা খুশি সম্পন্ন শান্ত স্থিতির অনুভব করতে পারবো। বাবার আজ্ঞা হলো বাচ্চে তন মন ধন আর জন এই সব কিছুকে বাবার আমানত ভাবো, অর্থাৎ এগুলো আমার না, এগুলো সব বাবার। তো বাবা বলছে যা সংকল্প করছো সেটা যেন পজিটিভ হয়, পজিটিভ ভাবো, শুভ ভাবনার সংকল্প করো। বডি কনসাসের অর্থাৎ দেহ ভানের ম্যাঁ আর মেরাপান অর্থাৎ আমি আমার এগুলো থেকে দূরে থাকো, কারণ এই দুটোই হচ্ছে মায়ার দরজা। যখনই আমি আমার আমি এই শব্দগুলি ইউজ করি অর্থাৎ মায়া আমার মধ্যে প্রবেশ করে যাচ্ছে, আমি নিমিত্তভাবের বদলে আমি নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছি। তো বাবা বলছে সংকল্প সময় আর শ্বাস এই তিনটে হলো ব্রাহ্মণ জীবনের অমূল্য খাজানা, এটাকে ব্যর্থ ওয়েস্ট করো না, এগুলোকে জমা করো। সমর্থ থাকার উপায় হচ্ছে কি সদা আর শত আজ্ঞাকারী হওয়া। বাপদাদার প্রথম আজ্ঞাই হলো পবিত্র হও কামজিত হও, এই আজ্ঞাকে পালন করতে মেজরিটি বাচ্চাই পাস হয়ে যায়। কিন্তু বাবা বলছে দ্বিতীয় একটা ভাই সে হলো ক্রোধ, এইটাতে কখনো কখনো বেশিরভাগ বাচ্চাই ফেল হয়ে যায়। তো অনেকে বলে ক্রোধ করিনি কিন্তু একটু রাগ দেখিয়েছি বা একটু মানে গলার আওয়াজ করেছি একটু। তো বাবা বলছে এটাও তো অবজ্ঞা না,
जेटा खुशीर अनुभव करते देना। तो बाबा बोलछे जे बच्चा अमृत बेला थेके रात पर्यन्त सारा दिनेर दिनचर्चा बाबार आज्ञा अनुजायी करे से कखनो मेहनतेर अनुभव करे ना, तार सब काज अटोमेटिक हये जाए, से सारा दिन निश्चिंत स्थितिर इजी सहज तार जीवन यात्रा हये जाए, कारण बाबार आशीर्वाद आछे तार उपर आर तार सब कर्म फलदायी हय़। আর যে আজ্ঞাকারী বাচ্চা সে সদা সন্তুষ্টতার অনুভব করে, তো সে তিন প্রকারের সন্তুষ্টতা অনুভব করে। কি কি? এক নাম্বার, সে সদা নিজের প্রতি সন্তুষ্ট থাকে। দুই নাম্বার, বিধিপূর্বক কর্ম করার জন্য সফলতারূপী ফল সে প্রাপ্ত করে, তার জন্য সে সন্তুষ্ট থাকে। আর তিন নাম্বার, সম্বন্ধ সম্পর্কেও তার প্রতি সবাই সন্তুষ্ট থাকে, অর্থাৎ তার সম্বন্ধে সম্পর্কে যে আত্মারা আসুক সবাই তার প্রতি সন্তুষ্ট থাকে। তো বাবা বলছে আজ্ঞাকারী বাচ্চার প্রত্যেকটা কর্ম আজ্ঞা প্রমাণ হওয়ার জন্য কি হয়, তার প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হয়, সেই জন্য কোনো কর্ম বুদ্ধি বা মনকে বিচলিত করে না, যে এই কাজটা কি আমি ঠিক করলাম না ভুল করলাম, তার মনের মধ্যে তো এগুলো আসবেই না, কারণ সে তো বাবার ডাইরেকশন প্রমাণেই সব কর্ম করছে। তো বাবা বলছে যে আজ্ঞাকারী হলে আমরা সদা হালকা থাকতে পারবো, কারণ কোনো কর্মের বন্ধনের বশ আমরা হব না, বশীভূত হব না। তো বাবা বলছে বারবার লাস্ট লাইনেও বলেছে যে প্রত্যেকটা কর্ম যদি আমরা আজ্ঞা প্রমাণ করি, বাবার আজ্ঞা প্রমাণ, তাহলে পরমাত্ম আশীর্বাদের প্রাপ্তির ফলস্বরূপ সদা আমাদের মধ্যে আন্তরিক উইল পাওয়ার মানে দৃঢ়তা শক্তি, ইচ্ছা শক্তি, এই যে কোনো কাজে সফলতা, এই সমস্ত অতীন্দ্রিয় সুখ আর ভরপুরতার আমরা অনুভব করি। তো উইল পাওয়ার আজ অনেকের নেই, তো উইল পাওয়ার আমাদের খুব দরকার, দৃঢ়তার শক্তি, মনের শক্তি। মনের শক্তি আসবে কখন? যখন আমরা ভগবানের আশীর্বাদ পাব। আর ভগবানের আশীর্বাদ পাওয়ার উপায় আজকে বাবা বলেছে তার সব ডাইরেকশন প্রমাণ আমাদের মনসা বাচা কর্মনা সব কিছু করতে হবে। আজকের বরদানে বাবা বলেছে সচ্চে সাথী কা সাথ লেনে বালে সর্বসে নিয়ারে প্যারে নির্মোহি ভবা, অর্থাৎ সত্যিকারের সাথীর যে সাথ নেবে সে সবার থেকে আলাদা অর্থাৎ স্বতন্ত্র হতে পারবে এবং সবার প্রিয় হতে পারবে, আবার নির্মোহিও হবে। তো বাবা বলছে রোজ অমৃত বেলায় সর্বসম্বন্ধের সুখ বাপদাদার কাছ থেকে নাও আর তা সবাইকে দান করো, সর্বসুখের অধিকারী নিজে হও আর অন্যকেও বানাও, যে কোনো কাজ হোক সেই কাজে যেন আমাদের সাকার সাথে ইয়াদ না আসে, প্রথমে যেন বাবারই ইয়াদ আসে, কারণ সত্যিকারের মিত্র আমাদের বাবাই। সত্যিকারের সাথীর সাথ যদি আমরা নিই তাহলে সহজেই সবার থেকে আমরা নিয়ারা অর্থাৎ ডিটাচ হতে পারবো আর বাবার পেয়ারা হতে পারবো, আর বাবার যদি প্রিয় হয়ে যাই আমরা তাহলে প্রত্যেক আত্মারও আমরা প্রিয় হব। তো বাবা বলছে যে সর্বসম্বন্ধে প্রত্যেকটা কাজে এক বাবাকেই ইয়াদ করে সে সহজেই নির্মোহী হয়ে যায়, অর্থাৎ কোনো লৌকিক বন্ধন তার থাকে না, তার তো সব রসের সব সম্বন্ধের রস সে বাবার কাছ থেকেই পাচ্ছে, তো সে বন্ধন থেকে সমস্ত সম্বন্ধের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ নির্মোহী হয়ে যায়। তো তার কারো প্রতি লাগাও অর্থাৎ অ্যাটাচমেন্ট বা ঝুঁকাপ থাকে না, এই জন্য তার কখনো মায়ার কাছে হারও হয় না। আজকে স্লোগানে বাবা বলছে যদি মায়াকে আমরা দেখতে চাই বা জানতে চাই তাহলে ত্রিকালদর্শী আর ত্রিনেত্রী হতে হবে, তবেই আমরা বিজয়ী হতে পারবো, অর্থাৎ তিন কাল যে
দিনকাল ভেবে যে কোনো কথা বলবে, যে কোনো প্ল্যান করবে, যে আত্মিক স্থিতিতে যে কোনো কর্ম করবে, সেই মায়ার ধোকা থেকে বাঁচবে। যে সে বুঝতে পারবে যে কোনটা মায়া, কোনটা আমার কাছে মায়া পরীক্ষা রূপে আসছে, সে তখন সেই পরীক্ষায় ইজিলি পাশ করে যেতে পারবে। কিন্তু যদি আমরা আত্মিক স্থিতিতে স্থিত না হই, আমরা যদি ত্রিকালদোষী না হয়ে এককাল ভেবেই যে কোনো কর্ম করি, তাহলে আমরা মায়াকে চিনতে বা বুঝতে পারবো না, তাহলে মায়ার কাছে ফেল হয়ে যাব। ওম শান্তি।